তিন বছর পর ব্যাট হাতে ধরলেন, কিন্তু যখন কাভার ড্রাইভ বা স্টেপ আউট করছিলেন মনে হচ্ছিল যেন সেই পুরনো সৌরভ গঙ্গোপাধ্যায়। মহারাজ, কতটা এনজয় করলে আজকে ব্যাটিং? ব্যাটিং করেছি, কতটা এনজয় করেছি জানি না, বিকজ স্পিকিং দ্য বল লেট, সো ইট ওয়াজ ফান। আধ ঘন্টা ব্যাট করলে যারা বোলার অনেকেই বিস্মিত হচ্ছিল, বলছিল না একই রকম লাগছে কাভার ড্রাইভগুলো? না না, হতেই পারে, হতেই পারে না। কিন্তু যখন আমেরিকায় খেলবে, তোমার সঙ্গে খেলতে দেখা যাবে সচিন টেন্ডুলকার, ভিভিএস লক্ষ্মণ, রাহুল দ্রাবিড়কেও, তো কতটা এনজয় করবে সেই পুরনো চারজনকে একসঙ্গে খেলতে দেখা যাবে? যাদেরকে রাহুল নেই, ভিভিএস লক্ষ্মণ আছে, ভিভিএস লক্ষ্মণ এখনও ভিসা পায়নি, তাই একটু চিন্তায় আছে সে, আমেরিকান কনসুলেট তাকে ভিসা দিচ্ছে না, বাট পৌঁছেও যাবে। ওকে জিজ্ঞেস করেছিলাম পরশু দিন যে ওর ব্যাটিং কেরাম চলছে, বলছে বলটা হাতে কখন বেরোচ্ছে বুঝতে পারছে না, তো এই প্রবলেমটা হবে, আশা করি গিয়ে ওখানে সেটেল হয়ে যাবে। বীরেন্দ্র সেহবাগ, সচিন টেন্ডুলকার এবং সৌরভ গঙ্গোপাধ্যায় তিনজনে যখন একসাথে আন্তর্জাতিক ক্রিকেট খেলতেন, তখন কখনো কখনো দেখা যেত দুজনকে একসাথে ওপেন করতে, কখনো আর অন্য দুজনকেও দেখা যেত, কিন্তু এখানে কি তুমি সচিনকে বলবে যে একসাথে ওপেন করবে? না, আমি বলে দিয়েছি যে আমি ওপেন না করি, আমি পরের ফ্লাইট ধরে কলকাতায় ফেরত, সো দ্যাটস এ ক্রাইটেরিয়া ফর প্লেইং। এবার কি দেখা যাবে একটা বড় বড় পার্টনারশিপ এক্সপেক্ট করা যায়? দেখতে হবে কোমরে পায় আর হাতে কত জোর আছে। তুমি এখানে কিছুটা মজা করে বলছো ঠিকই, কিন্তু মাঠে যখন উল্টো দিকে শেন ওয়ান বা ওয়াসিম আকরামকে দেখা যাবে, তখন কি সে পুরনো প্রতিদ্বন্দ্বিতা দেখা যাবে না? হ্যাঁ, আউট তো কেউ হতে চায় না, সে তারাও মার খেতে চাইবে না, তাই প্রতিদ্বন্দ্বিতা তো হবেই। একেবারে, কথা বলার জন্য অনেক ধন্যবাদ। যেটা সৌরভ গঙ্গোপাধ্যায় কিন্তু বলছেন, এখন হয়তো কিছুটা মজার ছলে বলছেন ঠিকই, তিন বছর পর ব্যাট হাতে দিলেন, কিন্তু যখন মাঠে নামবেন আমেরিকায়, তখন কিন্তু সেই পুরনো প্রতিদ্বন্দ্বিতার মেজাজই দেখা যাবে ক্রিকেটে। ক্যামেরায় অজয়ের সঙ্গে কুন্তল চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা।